নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি গুছিয়ে গাছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝুড়ির একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটা আগে কখনো বানানি বা খাননি, তা খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি এখানে এক বাটি বাঁধাকপির ঝুড়ি নিয়েছি। তো অনেকে ভাবেন যে বাঁধাকপির ঝুড়িটা কী, তা গ্রামের বন্ধুরা জানে বাঁধাকপির ঝুড়ি কী, হয়তো শহরের বন্ধুরা জানে না। বাঁধাকপির ঝুড়িটা হচ্ছে আমরা বাঁধাকপিটা ঝিরি ঝিরি করে কেটে রোদে ভালো করে শুকিয়ে রেখে দিই, তা সারা বছর ধরে খাওয়া হয়। তা বাঁধাকপি তো শীতের সবজি, তা যখন গরম পড়ে যায় বাঁধাকপির দাম কম হয়, খেতে ভালো লাগে না, তখন আমরা এই ঝুড়িটা দিই। তা আমি এখানে এক বাটি ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িটাই অনেকটাই রান্না হয়ে যাবে। আমি একটা বাটি নিয়েছি, আমি জলে ভিজিয়ে দেবো। তো এই বাঁধাকপিটা রান্না করার আগে মোটামুটি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে। আমি জল দিয়ে দিলাম, এদিকে ঝুড়িটা ভিজতে থাক, আমি এদিকে মাছ বেছে নেব। এই যে চিংড়ি মাছের পাগুলো ফেলে দেবো, মাথাটা ফেলে দেবো, লেজটা কেটে নেব, আর এই খোসাটা ছাড়িয়ে নেব। এই চিংড়ি মাছের মাথাগুলো অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এই যে পেটের দিকে একটা সুতোর মতো বোঝা যাচ্ছে, এটা কেটে ফেলে দিতে হবে। তলাতে এইভাবে একটু চিড়ে নেবো, এই যে সুতোটা ফেলে দেবো। এই যে মাছগুলো একটু বড় আছে, সেগুলো দুটো করে কেটে নেব দুভাগ করে। তোমার সব মাছ বাছা হয়ে গেছে, এই যে বেচে কত কাটা হয়ে গেল, আর সব নোংরা। তাই মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে দেবো। দেবো অল্প নুন আর একটু হলুদ। এবার আমি উনানে কড়াই বসিয়ে তেল গরম করে মাছ ভেজে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এই ঝুড়িগুলো জলে থেকে ছেঁকে তুলে দেবো। আমি জল পাল্টে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব। জলের কালারটা দেখো, মনে হচ্ছে পুরো লাল চা। তো এইভাবে কিছুক্ষণ দোল দিয়ে নেব। আমি দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, এবার ছেঁকে একটা ঝুড়ি বাটিতে তুলে দেবো। বন্ধুরা, এই বাঁধাকপির ঝুড়িটা একটা সুন্দর গন্ধ বেরোয় না, ওই গন্ধটাই একতলা ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বেরোয়। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আমি আর এক চামচ মতো তেল দিয়ে দেবো। তেলে আমি ফোড়নে দেবো কালো জিরে আর দুটো তেজপাতা। আমি দুটো মাঝারি সাইজে আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দেবো গুঁড়ো মশলা, এই চামচে হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দেবো অল্প একটু জল।
আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়তে লেগেছে, খুব সুন্দর গন্ধ হয়েছে। এবার দিয়ে দেবো আমি বাঁধাকপির ঝুড়ি। এবার একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। আমার ঝুড়ির সঙ্গে আলু আর মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার আমি দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো পরিমাণ মতো নুন। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেব। একটু সুন্দর গন্ধ বেরিয়েছে এই বাঁধাকপি ঝুড়ে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, কয়েকটা আলু ভেঙে দেবো। এবার আমি দেবো এক চামচ মতো চিনি। এক চামচ মতো ঘি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই প্লেটেই মাছ ভাজা ছিল তাই ঢেলে নিই, যেহেতু তেল লেগে আছে। একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাই রেসিপিটার সঙ্গে তোমরা গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো, খেতে অসাধারণ লাগে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, ভালোই হবে। আর আমার তো এই বাঁধাকপির ঝুড়ি খেতে দারুণ লাগে। দারুণ লাগছে বাঁধাকপি আর বাঁধাকপির ঝুড়ি, দুটোই স্বাদ একদম আলাদা। সবজিটা এক কিন্তু স্বাদটা পুরো আলাদা। এই বাঁধাকপির ঝুড়ি কে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে খেতে। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাকে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তাদের সবাই সুস্থ ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।